নয়াদিল্লিতে শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে লক্ষ্য 2047 চালু করার বিষয়ে আলোকপাত করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি একটি বিস্তৃত নথি প্রকাশ করেন যা 2047 সাল পর্যন্ত ত্রিপুরার উন্নয়নের রোডম্যাপের রূপরেখা দেয়। মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা MSME প্রকল্প এবং বাংলাদেশের সাথে আন্তঃসীমান্ত বাণিজ্য বৃদ্ধিতে জোর দিয়েছেন তিনি। শিল্প খাতের উন্নয়নে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও বলেন মুখ্যমন্ত্রী। রাজ্য শিল্প উন্নয়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প এবং রাবার, আগর, বাঁশ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদির সেক্টরে নির্দিষ্ট প্রকল্পের জন্য 2000 একরেরও বেশি জমি চিহ্নিত করেছেন তিনি। ঋণ প্রসারিত করতে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক তথা ADB। রাজ্য সরকারকে 15টি শিল্প অ্যাসেট আপগ্রেড করার জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার তার মূলধন ব্যয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। 2020 থেকে 2021 সময়কালে 835 কোটি টাকা থেকে 2022-23 আর্থিক বছরে বেড়েছে 2200 কোটি টাকা, অর্থাৎ যার বার্ষিক বৃদ্ধি প্রায় 62%। মোট 8000 কোটি টাকার প্রকল্প শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়নের জন্য 109.19 কোটি টাকা চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে 35 কোটি টাকার 4টি প্রকল্প ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ অনুমোদন করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরা ইন্টিগ্রেটেড লজিস্টিক পলিসি 2022 ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং গত 16 জানুয়ারিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, স্বসহায়ক দল পরিকাঠামো, MSME এবং অন্যান্য সেক্টর সহ মহিলাদের ক্ষমতায়নের বিভিন্ন উদ্যোগের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নীতি আয়োগের বৈঠকে নিজের সমাপনী বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, তিনি আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাদায়ী ও গতিশীল নেতৃত্বে ত্রিপুরা আগামী দিনে একটি উন্নত রাজ্য হিসেবে আবির্ভূত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।